হ্যালো আমার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো, পাহাড়িয়া লোকেরা কিভাবে খাসির মাংস রান্না করে খায় সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে দেখো খাসির মাংস ধুয়ে নিয়েছি ভালো করে, আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দেখো এগুলো ভালো করে নিয়ে নিয়েছি কেটে। এবারে আলুটা দেখো আস্তে আস্তে নিয়েছি, এবারে পেস্টটা করে নেব। এটা দিয়ে করবো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব পেস্ট করে নিচ্ছি। দেখো হয়ে গিয়েছে, একদম বাটাবাটি করব না, আমি মশলাও কিছু ইউজ করব না, এগুলো দিয়ে হয়ে যাবে। আর আদাটাও বেটে নিচ্ছি, দেখো সব থেতো করেই রান্নাটা করব, একদম বাটাবাটি ছাড়া, ঝামেলা ছাড়া রান্নাটা। দেখো এখানে আদা পেঁয়াজ রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচানো আর ফোড়নের জন্য রেখেছি আমি ওখানে আদা আর রসুন। আর এখানে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, দেখো কী কী দিচ্ছি, সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে, পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দিলাম। আর এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দেখো 2 চামচ দিয়ে দেব টক দই। এবারে সামান্য অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। দেখো মেখে নিচ্ছি, ভালো করে মাখতে হবে যাতে মাংসর ভিতরে ভালো করে ঢুকে যায়। দেখো মেখে নিয়েছি ভালো করে, এবারে চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। আর এখানে দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো ভেজে নেব লাল লাল করে, দেখো ভেজে নিচ্ছি। আমি এখানে হলুদ গুঁড়ো ইউজ করব না, সামান্য অল্প নুন দিয়ে ভেজে নেব, নুনটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে থাকো। এই তো ভাজাটা হয়ে গিয়েছে, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এখানে হলুদ গুঁড়ো ইউজ করতে পারো, আমি এখানে করিনি। দেখো কি সুন্দর কালারটা হয়েছে না, ভালো করে হয়ে গেল ভাজাটা, দেখো নামিয়ে নিলাম। এবারে চলে যাচ্ছি আসল রান্নার কাছে, ওই তেলে সামান্য অল্প তেল দিয়ে জিরে আর মৌরি, কেউ বলে মিষ্টি জিরে, আর এখানে আদা কুচানোটাও দিয়ে দিলাম, আর পাহাড়িয়া গোলমরিচ বলে এটাকে, ওগুলো তিনটে দিয়ে দিয়েছি। এবারে মাংসটা ঢেলে দিলাম, আমি এখন ভাজবো না, আমি জল দিয়ে তারপর ভাজবো, সামান্য অল্প নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখো কিপটে হতে হলে তো আমার চ্যানেলটা দেখতে হবে, কিপটের চ্যানেল। আর আলুটা দিয়ে তেজপাতা দিয়ে দিয়ে দিয়েছি, দেখো যা ছিল সব কিছু ধুয়ে, একদম তেল বাটিতে লেগেছিলো ওগুলো সব ভালো করে কেচে কেচে ধুয়ে নিয়ে, গামলাটাও ধুয়ে নিয়ে দিয়ে দিলাম জলটা। এবার জলটা দিয়ে সামান্য অল্প নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। আমি এখন ভাজিনি মাংসটা, দেখেছো তো তোমরা, একদমই ভাজিনি মাংসটা, জলটা দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে ভেজে নেব। দেখো হয়ে গিয়েছে ভাজাটা, জলটাও শুকিয়ে গিয়েছে, এবারে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে বলে পাহাড়িয়া খানা, আমরা তো মাংসটাকে আগে ভেজে নিই তারপর জলটা দিই, কিন্তু এখানে জল মাংসটা দেওয়ার সাথে সাথেই জলটা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। দেখেছো তো ওদের শরীরটা কি একদম দুধে ধোয়া বলতে গেলে, জলটাও দিয়ে দিলাম। দেখো ভালো করে ঢাকা ছাকা দিয়ে রান্নাটা করতে হবে, এবারে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ, হতে দেব। পাহাড়িয়াদের শরীরটা এত সুন্দর, সিল্কি স্মুথ, ওরা এভাবে রান্না করে খায়, অনেক কিছু শাক সবজি লতা পাতা যাই পাবে ওরা ফুল বয়েল করে খায়, ওরা মাছ মাংস ডিম সব কিছুই হাফ বয়েল করে খাবে, তার জন্যই ওদের শরীরটা এত স্মুথ, দেখতে এত সুন্দর, ওরা দুধে ধোয়া একদম বলতে গেলে। দেখো হয়ে গিয়েছে প্রায়, এবার ভালো করে জালটা করে নিচ্ছি, দেখো গরম মশলাটাও দিয়ে দিলাম, এবারে অল্প টাইম হতে দেব। দেখো আমি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু ইউজ করিনি, সামান্য অল্প গরম মশলা দিয়ে নামিয়ে, আলুগুলো আমি ভেঙে দিইনি, নাড়ালেই হয়ে যাবে।
দেখো হয়ে গিয়েছে কমপ্লিট রান্না, তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখো গরম গরম নামিয়ে দেখালাম তোমাদেরকে। যদি ভালো লাগে লাইক একটা করে ফেলো, আর আমার রিমি রিঙ্কুস ব্লগে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো, আগামী দিনের যত নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে দেখতে পাবে আমার চ্যানেলে। তাহলে এখানেই রাখছি বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপিতে।